হাই এভরি ওয়ান আজকে আমরা জি এর জন্য গো ইউজ করব না বর্গীজ ইউজ করব কখন কোনটা ইউজ করব এটা নিয়ে প্রায় সবাই কনফিউশনে থাকে বাট আজকের ক্লাসটা ট্রিক্সের মাধ্যমে করালাম পুরো ক্লাসটা দেখার পরে আশা করছি যে আর কোনো ডাউট থাকবে না চলো শুরু করি যেমন জি জি এর জন্য আমরা কখন গো ইউজ করব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে জি যখন শেষে থাকবে তখন আমরা গো ইউজ করব কোথায় শেষে যেমন বি আই জি বিগ কেন বিগ হলো এর উচ্চারণ বীজ না বিগ এর উচ্চারণ তো দুটা হতে পারে বীজও হতে পারে বিগও হতে পারে বাট এখন নিয়মটা খেসে গেলাম যে জি শেষে থাকলে গো ওই তাই বীজটা হবে না এখানে কি হবে বি আই জি বিগ বয়ে হচ্ছে গো বিগ তারপরে লেগ এগে আমরা কেউ লেগ বললাম এটা তো লেজও হতে পারত বা লেগও হতে পারত কোনটা ঠিক বোঝা যাচ্ছে না তো পাট দেখো শেষে কি আছে জি শেষে জি থাকলে কি হই গো হই তাই এল ই জি কি হলো লেগ নট লেজ লেজটা হবে না কেন হবে না কারণ শেষে জি থাকলে গো হই এক্ষুনি রুলসটা শিখালাম তাই এটা লেগ হবে কেউ ভুল করেও লেজ বলবা না পরিষ্কার তাহলে শেষে জি থাকলে আমরা গো ইউজ করব এবার দুই নম্বর রুল হচ্ছে জি এর পরে যদি ও থাকে তখন জি এর উচ্চারণটা গো এর মতো হবে জি এর পরে ও চলো উদাহরণের মাধ্যমে বোঝাই যেমন জি ও এটা কি হবে জো না গো কোনটা আমি কি বললাম জি এর পরে ও থাকলে জি এর উচ্চারণটা এর মতো হবে তাই এখানে এটা কি হবে গো নেক্সট গল্ট গোল্ড কারণ জি এর পরে এখানে কি আছে ও আছে জি এর পরে ও থাকার জন্য এর উচ্চারণটা গো এর মতো হলো তাহলে গো আর ডি এর জন্য লোয়ে ডোয়ে যুক্তক্ষর তাহলে কি হলো গোল্ড গোল্ড পরিষ্কার এবার তিন নম্বর নম্বরগুলো হচ্ছে জি এর পরে যদি ইউ থাকে জি এর পরে যদি ইউ থাকে তখন এর উচ্চারণটা হবে গো এর মতো জের পরে কি ইউ ইউ থাকলে কি হবে গোয়ের মতো হবে বাট কেউ যদি বলো যে এতটা রুলস মনে রাখবো না এর জন্য শেষে ট্রিক্স আছে ওই ট্রিক্স দিয়ে পুরোটা হয়ে যাবে এগুলো মনে রাখার দরকার নাই এখানে দেখো জের পরে কী আছে ইউ আছে আমি কি বললাম জের পরে ইউ থাকলে কি হবে গোয়ের মতো হবে তাই এটা কি হয়ে গেল জি ইউ এম গাম 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 মানে আঠা এবার এটা কি হবে গান কেউ ভুল করেও একে গুণ বলিও না কারণ এখানে ইউ এর জন্য আ সাউন্ডটা হবে তাহলে কি দাঁড়াবে গান এ ওয়ার তিন নম্বর রুল হচ্ছে জি এর পরে যদি এ থাকে তখন জি এর উচ্চারণটা গো এর মতো হবে জি এর পরে এ যেমন জি এ পি গ্যাপ কেন কারণ জি আছে জি এর পরে কে আছে এ আছে তাই জি এর পরে এ থাকার জন্য জি এর উচ্চারণটা বুড়িয়ে জো হয়ে গো হলো তাহলে কি হলো গ্যাপ এর জন্য জো আকা। আঁকা তাহলে কি দাঁড়ালো গ্যাপ নেক্সট জি এ এস গ্যাস গ্যাস কেন কারণ জি এর পরে এখানে কে আছে এ আছে জি এর এ এর জন্য আমরা গো ইউজ করলাম তাহলে জি এ এস গ্যাস যারা ভাবছ যে এতটা রুল কি করে মুখস্থ করব দরকার নাই মুখস্থ করার শেষে আমি জাস্ট এই একটা ট্রিক্স বলব ওই ট্রিক্স দিয়ে সম্পূর্ণটা হয়ে যাবে কোনো জায়গায় প্রবলেম ফেস না পরিষ্কার ট্রিক্সটা হচ্ছে টিক্সটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনবা জি এর পরে যদি ই আই ওয়াই ই আই ওয়াই থাকে তখন জিয়ের উচ্চারণটা হবে বর্গীয় জোয়ের মতো জের পরে ই আই ওয়াই এই তিনটাকে মনে রাখো আর বাকিগুলো জায়গায় গো হবে কিচ্ছু দেখার দরকার নাই যে এর পরে ও থাকলে জো হবে না গো হবে কিচ্ছু দেখার দরকার নাই জাস্ট এই তিনটা থাকলে বর্গীয় জো হবে আর বাকিগুলো সব জায়গায় গো করে দেব চোখ বন্ধ করে চোখ বন্ধ করে তাহলে কি মনে রাখতে হবে জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় যোগ হবে আর বাকিগুলো জায়গায় গো হবে যেমন জি জেম হলো কারণ দেখো জি জি এর পরে কে আছে ই আছে জি এর পরে ই থাকার জন্য জি এর উচ্চারণটা কি হবে বর্গীয় জয়ের মতো হবে কেন কারণ জি এর পরে ই আই ওয়াই থাকলে এর উচ্চারণটা বর্গীয় যোগ হয় তাহলে কি হলো জি ই এর জন্য বর্গীয় জয় একা আর শেষে আছে এম এম এর জন্য মো তাহলে কি দাঁড়ালো জেম ই এম জেম এবার নেক্সট জি ই এন ডি ই আর এটা কি হবে গেন্ডার না জেন্ডার এখানে দেখো জি জি এর পরে কে আছে ই আছে জি এর পরে আই ওয়াই থাকলে কি হয় বর্গীজ তাই এখানে কি হবে বর্গিজ হবে তাই জি ই এর জন্য বর্গীজ একা জে তারপরে এন এর জন্য দন্তলো আর ডি ই আর এটা কি হয়ে গেল ডার ই আর ডার তাহলে কি দাঁড়ালো জিইএম ডিইআর জেন ডার বাট কারো মনে কোশ্চিন হতেই পারে তাহলে ট্রিক্সটা কীভাবে করে অ্যাপ্লাই করব এখানে দেখো এখানে এম গা এখানে কি করে অ্যাপ্লাই করব ওটা হচ্ছে জি এর পরে কী আছে ইউ আছে জি এর পরে ইউ থাকলে কি হবে জের পরে আই ওয়াই থাকলে বর্গিজ ওই এখানে যেহেতু ইউ আছে তাই কি হবে গো হবে কি হবে গো হবে কারণ ই আই ওয়াই নাই বলে তাহলে গম ইউ এম গম এটা আমি আগেও বললাম এখন এটা ট্রিক্স দিয়ে বলছি পরিষ্কার তাহলে ট্রিক্সটা মনে রাখলে আর দরকার নাই যে জি এর পরে ইউ থাকলে গো হবে না ও হবে না বর্গীজ হবে শুধু জাস্ট ট্রিক্স মনে রাখো যেমন দেখো জি ও গো কেন কারণ জি এর পরে আছে ও আছে ই আই ওয়াই এদের মধ্যে একটাও নাই তাই এর উচ্চারণটা কী হবে গো এর মতো হবে তাই এখানে গো হলো কিচ্ছু দেখার দরকার নাই শুধু জাস্ট ট্রিক্সটাকে মনে রাখবা এবার নেক্সট দেখো নেক্সট যেমন গার্ড ডেন গার্ড ডেন কেন কারণ জিয়ের এর কে আছে এ আছে জি এর এ থাকলে জি এর উচ্চারণটা কী হবে গো হয়ে যাবে কেন হবে কারণ পরে ই আই ওয়াই একটাও নাই তাই বর্গীয় হবে না কি হবে গো হবে তাহলে জি এ আর গার্ড তারপরে ডিইএন ডেন কী দাঁড়ালো ডেন গার ডেন যেহেতু আর এবং ডি দুটো কনসোলেন্ট তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম তাই উচ্চারণটাও করলাম ভেঙে নেক্সট গ্লাস একে কেউ ভুল করে জেলাস বলব না কারণ জের পরে কি আছে এল আছে জের পরে এল আছে মানে এর উচ্চারণটা গোয়ের মতো হবে তাই এখানে এর উচ্চারণটা হলো জি একসঙ্গে আছে কনসোলেন্ট ব্ল্যান্ডিং তাই গ্লো গ্লো তারপরে এ এর জন্য কি হবে আকা আর ডাবল এস শেষের ডাবল এস থাকলে একটা এসের উচ্চারণ ওই এস এর জন্য দন্তস তাহলে কি দাঁড়ালো জি এল এ ডাবল এস গ্লাস গ্লাস তাহলে শুধু একটাই রুলস মনে রাখবে যে জি এর পরে যদি ই আই ওয়াই এই তিনটি জিনিস থাকে তো আমরা বর্গীয় জো ইউজ করব আর বাকিগুলো জায়গায় চোখ বন্ধ করে গো ইউজ করব তাহলে আশা করি যে আজকের পর থেকে জি এর জন্য গো হবে না বর্গীয় জো হবে এর জন্য কারো মনে আর সন্দেহ থাকবে না তাহলে পুরো ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও